Вот целяешь. আমরা এখন একটা জাদু দেখাবো। এই জাদুটি খুব গুরুত্বপূর্ণ, যা দিয়ে পৃথিবীর সবকিছু কেনা যায়, পৃথিবীতে বড়লোক হওয়া যায় এবং আপনি নিজেও প্রতিষ্ঠিত হতে পারবেন সেই বিখ্যাত জাদু। আর এই বিখ্যাত জাদু দেখাবেন আমাদের কাকা বোমা হাবিবুর রহমান। ইনি একজন বিশিষ্ট জাদুঘর, সারা বিশ্বের মধ্যে অনেক অনেক নাম করা জায়গায় জাদু দেখাইছেন। এখন তিনি সেই জাদুটা দেখাবেন এবং আপনারা দেখবেন। ধন্যবাদ। ধন্যবাদ আঙ্কেল। আসলে কি ছোটবেলা থেকে লাঠি গুদা খাইতে খাইতে এমন অবস্থা, এদিকে কাছে টাকা নাই, তখন চিন্তা করলাম যে কিভাবে শর্টকাটে ধনী হওয়া যায়। এই কথা চিন্তা করে উগান্ডার এক লোকের সাথে পার্টনারশিপে ব্যবসা করলাম জাল টাকা। ওরে পুলিশ ধরে দেখি কেলান কেলাই হল। তারপরে থেকে আর কি করা চিন্তা করলাম যে তাহলে বিকল্প উপায় বাইর করি। তো তখন ওইখানকারই আর একজন এক জাদুঘরের সাথে পরিচয় হয়েছিল। উনি আমাকে শিখাইছে, যদিও উনি জানাইছে যে এটা খারাপ কাজে ব্যবহার করা যাবে না, আমি যদিও তা করি। আসলে হয়েছে কি, টাকার নেশা সবারই আছে। সেই থেকে চিন্তা করলাম যে আসলে জাদু দিয়ে যদি টাকা বানানো যায়। তো প্রথমে সেটা কি করলাম যে কিভাবে করা যায়, ওই লোকের সাথে যোগাযোগ করার পরে উনি আমাকে শিখাইয়া দিল। এই যে আমার হাতে যে কাগজটা দেখতেছেন, এটা হলো, এটা কোনো সময় বড় নেই, কোনো সময় ছোট নেই, ছোট বড় কোনো ফ্যাক্ট। এই টাকাটা আমি জাদু দিয়ে কয় টাকা নোট বানাবো? টাকা একটু বড় হলেই ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, আপনাদের আপাতত 500 টাকার নোট একটা। 500 টাকার নোট ঠিক আছে। আচ্ছা এই দেখেন, এই যে আমার হাতে কিন্তু আপাতত কিছুই নাই, শুধু এই কাগজটা হাতে নিলাম। তবে একটা জিনিস, এই জিনিসটা আমি দেখাইলাম, এই জিনিসটা কাউকে প্রচার করলেন না, এই জন্য আমারও পেটে লাথি দিয়ে আপনার লাভ নাই। এই যে কাগজটা, প্রথমে কাগজ কোনো সময় আপনি 8 ভাঁজের উপর দিতে পারবেন না, এই জিনিসটা মনে রেখে। এই যে ভাঁজ করলাম, এই যে একটা ভাঁজ করলাম, এরপর আর একটা ভাঁজ করলাম। 8 ভাঁজের উপর কখনো কোনো সময়ই করতে পারবেন না, যত বড় কাগজই নেন। কিন্তু আমি 3 ভাঁজ করলাম। 3 ভাঁজ করার কারণ কি, আমার একটা জাদুতে ফর্মুলা আছে, যখন 500 টাকা নোট বানাইতে বলছেন তখন আমার 3 ভাঁজ দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, তো এই কাগজটা দেখেন, এই যে আমার হাতের ভিতরে আমি ফাঁকা রাখলাম। আচ্ছা এখন আপনি হয়তো মনে করতে পারেন যে না তাহলে এটা আমার হাতে দেন, আমার হাতে বলে। আচ্ছা যদি এটা আমি আপনার হাতে দিয়ে দিই, তখন কিন্তু এটা 3 ভাঁজ রাখা যা চলবে না, কারণ আমার পাওয়া না আপনার পাওয়ার কিন্তু এক না। আচ্ছা তখন এটা কি করা লাগবে, 4টা ভাঁজ করা লাগবে। আচ্ছা তাহলে আগে আপনি দেখাই দেন যে আপনার হাতে কিছু আছে কিনা। দেখেন। হ্যাঁ আচ্ছা, এই হাতটা দিলাম একদম এইভাবে মনে করো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন। ঠিক আছে আবার দেখেন, এই যে সুবিধার জন্য আবার আপনাকে দেখাই, শুধুমাত্র এই কাগজটাই আছে, কিছুই নেই, সাদা কাগজ। এরপরে সেই ভাঁজটা করে আবারও এই যে দিয়ে দিলাম। একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু অনেক গরম হইতে পারে হাতটা, যখন গরম মনে হবো তখন আপনি আমাকে জানাইবেন। ঠিক আছে, হয়তো গরম মনে হইতে পারে এটা আর কি দেওয়ার পরে। হিন্দি গরম মনে হয়, তবে এটা কিন্তু শুধু আমি বানাইতে পারি, আমি ব্যবহার করতে পারি, আপনি আমরা বাজারে যাইতে পারবেন না, কারণ আপনাকে দেখলে যে কেউ বুঝবে যে সমস্যা থাকতে পারে।
না আমি গেলে এটা কোনো সমস্যা না, যে কোনো প্রবলেম হলে সাথে সাথে সলভ করে দেবো, আবার এখানটা দৌড় দিন না। আচ্ছা আচ্ছা দেবো। আচ্ছা এখন আমি এক দুই তিন বলার সময় ধীরে 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 হাতটা করবেন না, এক দুই তিন দেখা যায়। হ্যাঁ খোলেন খোলেন খোলেন। বাংলাদেশের মুজিবের টাকা, তবে এটা কখনোই কোন অবস্থাতেই ওকে জানায় না, তাহলে কেউ আমার পেটে লাগছে আমার এইটুকু। এই টাকা কিন্তু আমি আপনাকে দিতেছি না, আমি আমার পকেটে গেলাম। তারপরে আমাকে যদি ম্যাজিকটা ভালো লেগে থাকে, যদি ম্যাজিকটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী যার ম্যাজিক দেখার জন্য।